রিতিকা, ফার্স্ট অফ অল ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর 91.9 ফ্রেন্ডস। কেমন লাগছে এই সিনেমা নিয়ে? আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম অ্যান্ড রাইট নাও প্রিমিয়ারে আমরা আছি, কেমন লাগছে একটু বলো। খুবই ভালো লাগছে, আর মানে একটা আলাদা রকম অ্যাটাচমেন্ট আছে এই ছবিটার সাথে। এই ছবিটা আমরা অনেক কষ্ট করে করেছি, যিনি ডিরেক্টর ছিলেন। আমি ফার্স্টে যখন ছবিটা শুনে আমি যথারীতি কোনো রেসপন্স করে মানে করিনি। তারপর ডিরেক্টর যিনি ছিলেন তিনি আমাকে আলাদা করে বুঝিয়েছিলেন যে এরকম একটা চাই। ওনার একটা ফার্স্ট প্রজেক্ট, উনি অনেক খেটেছেন, মানে যেটা 10% করতে লাগে সেটা উনি 1000% করেছেন। আর আকাশের অনেক কষ্ট জড়িয়ে আছে এই ছবিটার সাথে, আমাদের প্রত্যেকের অনেক খাটনি জড়িয়ে আছে ছবিটার সাথে। আমাদের যারা কাস্টিং আছে তারা অনেকে নতুন আছে, খুব ভালো অভিনয় প্রত্যেকে করেছে। এটাই বলবো, ছবিটার মধ্যে একটা ছোটোবেলা জড়িয়ে আছে, এটা আর্লি 2000-এর ছোটোবেলার গল্প। এই ছবিটা কোনো ছবি রিমেক নয়, বলে একটা অরিজিনালিটি রয়েছে, রিয়ালিটি রয়েছে একটা। আর এটা আকাশের রিয়েল লাইফ স্টোরি থেকে ডাব করা, তো আমার মনে হয় এই ছবিটা দেখে মানুষ মজা পাবে, আনন্দ করবে। বন্ধুত্বের ছবি, ভালোবাসার ছবি, প্রেমের ছবি, এছাড়াও মজার ছবি, কমিক্যাল, এছাড়াও একটা কমপ্লিট ফ্যামিলি মুভি বলতে পারি আমরা। প্লাস একটা ট্র্যাজেডি কি আছে ক্লাইম্যাক্সের আশেপাশে কোথাও একটা বলা যাবে না, সেটা সব বলে দিচ্ছি। ঋতিকা, আমরা তোমাকে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম স্কুল গার্লের ক্যারেক্টারটা তুমি প্লে করলে, সেটা নিয়ে কি বলবো? আমি আজ অব্দি যতগুলো ছবিতে রোল প্লে করেছি সবসময় আমার বয়সের উপরে গিয়ে পড়ে গেছি। আকাশ প্রথমবার বয়সের নিচে আমাকে নিয়ে ভেবেছে, তো নিশ্চয়ই কোনো কারণবশত উনি ভেবেছেন। উনি ওনার ক্যারেক্টারের দিক থেকে খুব চুজি, যাদের যাদেরকে নিয়েছে প্রত্যেকের ক্যারেক্টারের একটা ডেপথ আছে, এক একজনের এক একটা ভিশন, এক একজনের এক একটা শেড, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। আর আশা করছি যে ট্রেলার আর গানটা এত কিছু না কিছু বুঝেইছ। যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ এটাই বলবো যে সবাই 8 তারিখ ছবিটা গিয়ে দেখেন। আর আমরা খুব ভালো একটা ছবি করেছি, আর চেষ্টা করেছি আমাদের লেভেল বেস্ট যাতে দর্শকদের ভালো লাগে। এখানে অনেক নতুনদের খাটনি ছুটি আছে, প্লাস আমি অনেক ভালোবাসা সাপোর্ট পেয়ে আজকে এখানে আসছি। আমি চাই দর্শক বন্ধুরা এই ছবিটা দেখুক, আমার ছবিটা কেমন হয়েছে আমাকে জানাক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যারা নতুন এখানে কাজ করেছে প্লাস আমাদের ডিরেক্টর তাদেরকে মানে সাপোর্ট করুক, যাতে আগামী দিনে আরও ক্রিয়েটিভিটি তারা উপহার দিতে পারে। আর এটাই বলবো যে বাংলা ছবিকে সাপোর্ট করুক, বাংলা ছবি আরও সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ ঋতিকা, গুড লাক, থ্যাংক ইউ সো মাচ।